আজি আজমলক গ্রিন সিগনেল দিছো বিয়া পাতক, কিন্তু এই লোকসভা ইলেকশনের আগত দুইটা মাল একেই, দুইটা মাল একেই। বিজেপিত আহিবই ভাই, মই ভবিষ্যৎবাণী এটা করে থৈছো, আপনাদের পিছত সাব। আজি আজমলক গ্রিন সিগনেল দিছো বিয়া পাতক, কিন্তু এই লোকসভা ইলেকশনের আগত তার পিছতে বহু বিবাহ বন্ধ হয়ে যাব, এতিয়ালেকে বন্ধ হওয়া নাই, গতি এতিয়ালেকে বিয়া পাতিব পারে, রকি আর মিলি যি বিয়া পাতে পাতি থাকো, কিন্তু ইলেকশনের পিছত আর বিয়া পাতা পাতি নহব আর এই বন। গতি দুইজনের ভিতর যুনে জিকে আমারনো কি যায়, সেটা কব অল্প দিগদার। আজমল জিকিলে ভাল হব, দেশ অল্প দিল্লিত পড়ব, ইয়াত উৎপাত করে না থাকিব, শান্তিত থাকিব, মানুষে শান্তি পাব। রকিবুল হুসেন জিকিলে গড়বিলাকে শান্তি পাব যে ইয়াত না থাকে আর দিল্লিতে থাকিব। গতি আজমল রকি এটাই বস্তু, আর দুইটা মাল একই। জেলা উপায়ুক্তর উপর এই বিষয় নির্বাচনী আয়োগে তদন্ত আরম্ভ করেছে, ইয়াত মই কমেন্ট দিয়াটো উচিত নহয়। বিজেপিত আহিবই ভাই, মই ভবিষ্যৎবাণী এটা করে থৈছো, আপনাদের পিছত সাব। খালি সুধি থাকিলে আর গিয়ে কোর্টত কেস করব, কিবা করব, এই বেলেগ কথা, আপনাদের সুধি না থাকিব কথাটা, বাকি আহাতো আহি যাব। কোনজন মাধব আগরজনে নে নতুন? আগরজনক তো মানে ভালক চিনিবা, তাই ইলেকশনের কেদিন এইবর কই থাকে, আগতো নকয় পিছতো নকয়, টিকট পয়া দিনাখনের পর কব আরম্ভ করে, কাউন্টিংয়ের দিনাখন শেষ করে, তারপর আর একু নকয়। গতি মাধবদার মনটা ভাল, এনেকে কয় আর ইলেকশনের কেদিন। সব দুই আর তিনিত কোন থাকে তাক মানে কনসার্ন নয়, একত দিলীপ শইকীয়া থাকিব, দুই তিনি যুন থাকে থাকক, আমি যদি দুই অমুক থাকিব বলে কো আপনাদের কব এলাকার তারমানে ভাল, গতি দুই তিনি সমস্যা। প্রথম দিলীপ শইকীয়া 3 লাখ প্লাস, তের একদম তেরর ফালে আমি আগুয়াই গৈ আছো। সেকেন্ড ফেজর ইলেকশনের পিছত আমি ধুবুরীত যাম, প্রার্থীগুলো ভাল রেসপন্স পাইছে, কিন্তু মই একবারে 14 বলে কব খোঁজা নাই, 11 কনফার্ম, 2 সম্ভাবনা অতি উজ্জ্বল, তৃতীয় ধুবুরী, সেইটার বিষয়ে আমি লাস্টত আলোচনা। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌৰত।